ওয়েলকাম আওয়ার চ্যানেল মেডিকেল নলেজ। আজ আমরা কথা বলবো পেনিস নিয়ে। হ্যাঁ, পেনিস যেটাকে বাংলায় বলা হয় লিঙ্গ, অনেকে অনেকভাবে বলে থাকেন, তবে এটা নিয়ে সমস্যা অনেক আছে। মানে অনেক কোশ্চিন থাকে যে পেনিসের সাইজ কত হওয়া উচিত, পেনিসের লেন্থ কত হওয়া উচিত, এবং আমারটা ছোট কিনা বড় কিনা, এবং বাজারে যে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায়, বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, বিভিন্ন ধরনের তেল পাওয়া যায়, তো এই সমস্ত কিছু ইউজ করলে পেনিস সত্যিই বড় হয় কিংবা কোনো ক্ষতি হয় আমাদের পেনিসের? তো এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিতে আজ আমি দেবো আপনাদেরকে। আবার এটাও কোশ্চিন হয়, তাহলে পেনিসের কি কোনো ট্রিটমেন্টই নেই, বড় করার কোনো উপায়ই নেই? সমস্ত কিছুর অ্যান্সার আজ আমি দেবো, ভিডিওটা দেখতে থাকুন, এবং তার সায়েন্টিফিক রিজন দেখাবো আপনাদেরকে, সায়েন্টিফিক সিস্টেম বলবো আপনাদেরকে, এবং বিভিন্ন ধরনের সায়েন্টিফিক বিষয়গুলো আপনাদেরকে বলবো। তো সুতরাং সঙ্গে থাকুন। তো পেনিস নিয়ে অনেকেরই দুশ্চিন্তা হয়, তার অ্যাকচুয়ালি আপনাদের পেনিস সাইজ কত হওয়া উচিত, কখন আপনি বুঝবেন যে আপনার পেনিসটা ঠিক আছে? তো আমি আজকে আপনাদের বলছি যে পেনিস সাইজ যখন আপনাদের পেনিস সাইজটা মোটামুটি ধরা হয়, যখন পেনিসটা দাঁড়িয়ে যায়, মানে ইরেকটাইল যখন পজিশন থাকে, তখন তার পেনিসের মেজারমেন্টটা নেওয়া হয়। তো মোটামুটি যখন আপনার পেনিস দাঁড়িয়ে যাবে, তখন যদি আপনার পেনিস 13 সেন্টিমিটার বা 5 ইঞ্চি হয় বা তার চেয়ে লম্বা হয়, তাহলে আপনার ধরে নেবেন যে আপনার পেনিস নর্মাল সাইজ। মোটামুটি আমাদের এশিয়ান কান্ট্রিদের জন্য এটা নর্মাল সাইজ। মানে আমি আবার বলছি, 13 সেন্টিমিটার হয় এবং দাঁড়ানোর পরে যদি 13 সেন্টিমিটার হয় বা 5 ইঞ্চি হয় কিংবা এর বেশিও হতে পারে, 7 ইঞ্চি 8 ইঞ্চি হতে পারে, 16 ইঞ্চি হতে পারে, 17 ইঞ্চি হতে পারে, দ্যাট ইজ নর্মাল। পেনিস সাইজটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে জলবায়ুর উপরে এবং আপনার বংশর উপরে এবং আপনার জিনের উপরে অনেকটা ডিপেন্ড করে। তা আপনার পেনিস সাইজটা কী হবে সেটা নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার যদি পেনিস সাইজ 5 সেন্টিমিটার, সরি 13 সেন্টিমিটার হয়, তাহলে আপনি আপনার সঙ্গীকে পূর্ণ তৃপ্তি দিতে পারবেন। এক্ষেত্রে কোনো আপনার ডাউট থাকার কোনো প্রয়োজনই নেই। এটা আপনার দেখতে হবে না যে আপনার বন্ধুরটা অনেকটা বড়, আপনারটা ছোট, কোনো টেনশানের কোনো কারণই নেই। কখন আপনি চিন্তিত হবেন, যখন আপনার এই পেনিসটা দাঁড়ানো অবস্থায় 3 সেন্টিমিটারের কম হবে, সরি 3 ইঞ্চির কম হবে কিংবা 7.5 সেন্টিমিটারের কম হবে দাঁড়ানো অবস্থায়, তখন আপনি এটা নিয়ে ডক্টরের সঙ্গে কথা বলতে পারেন। এবং আপনি, আমি বিভিন্ন ধরনের পেনিস বড় করার পদ্ধতিগুলো এখন বলবো, যে কোনো একটা আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং ডক্টরের সঙ্গে কথা বলতে পারেন। এখন আমি দেখাচ্ছি বিভিন্ন দেশের পেনিসের সাইজ কাদের কত হয়। দেখুন, এখানে বডি হাইটের একটা পার্সেন্টেজ বলা আছে, বডি সাইজ একটা ব্যাপার আছে, ইরেক্ট লেন্থ আছে। সবচেয়ে ইকুয়েডর বলে যে কান্ট্রিটা আছে, তাদের পেনিস সাইজ একটা বেশি আছে, 17.61 সেন্টিমিটার। এই পেনিস সাইজটা সবচেয়ে বড় ওয়ার্ল্ডের মধ্যে। তারপরে বিভিন্ন ধরনের কান্ট্রি আছে, দেখতে পাচ্ছেন আপনি, এই আপনি এই রোটা লক্ষ্য করুন, তো বুঝতে পারবেন 15 সেন্টিমিটার, 15.33 সেন্টিমিটার। তো আমাদের ইন্ডিয়ানদের কত হয়, আমাদের বাংলাদেশিদের কত হয়, পাকিস্তানিদের কত হয়, সেটা আপনাদের বলবো। আপনি দরকার হলে আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন পরে দেখার জন্য। কলম্বিয়ার কথা হয় 15.15, দেখুন মোটামুটি মানে সবারই প্রায় এক এক লেভেলেই থাকে, একটা পেনিস সাইজটা এক লেভেলেই থাকে, এবং বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্নটা হয়, কারণ সেটা জলবায়ুর আকৃতি, আকার আকৃতির উপরে হয়। দেখুন আমাদের ইন্ডিয়ানদের পেনিস সাইজ হলো 13.71 সেন্টিমিটার, 13.71 সেন্টিমিটার। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাভারেজ লেন্থ বলা হয়েছে, এটার চেয়ে বড় হতে পারে, ছোট হতে পারে, অ্যাভারেজ লেন্থ আমাদের 13.71 সেন্টিমিটার থাকে। আফগানিস্তানে থাকবে 13.69 সেন্টিমিটার, মানে কয়েক সেন্টিমিটার কম, পয়েন্ট কয়েক সেন্টিমিটার কম, ইন্ডিয়া স্টেট, তো বিভিন্ন মানে কম বেশি থাকবে। পাকিস্তানে আছে 12.20 সেন্টিমিটার, এটা ইন্ডিয়ানদের চেয়েও কম। তো এটা আপনার অ্যাভারেজ সাইজ, এটা বলছি না যে আপনারটা হয়তো 17.5 সেন্টিমিটার হতে পারে, 17 সেন্টিমিটার হতে পারে, কিন্তু অ্যাভারেজ সাইজটা এটা, অ্যাভারেজ সাইজটা এটা। বাংলাদেশিদের ক্ষেত্রে আরও কম, 11.20 সেন্টিমিটার, এটা কম, অ্যাভারেজ একটা সাইজ এটা। বুরমাদের ক্ষেত্রে আরও কম, 10.7 সেন্টিমিটার। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, এখন আমি পদ্ধতিগুলো বলতে থাকবো একটা একটা করে, কি পদ্ধতি করলে আপনার পেনিস সাইজটা বড় হবে। প্রথমে আমি আপনাদের বলে দিচ্ছি এক্সারসাইজ।
এক্সারসাইজ করলে পেনিসটা বড় হয়। এবার কি এক্সারসাইজ করবেন, জেল কুইং বলে একটা এক্সারসাইজ আছে যেটাকে আপনার এক্সারসাইজটা করতে হবে, জেল কুইং সিস্টেম একটা এক্সারসাইজ আছে। অনেকেই বলতে পারে যে এই পদ্ধতিতে এক্সারসাইজ করলে এক্সারসাইজটা মানে পেনিসটা 1-2 ইঞ্চি বড় হয়, তবে এক্ষেত্রে কিছু সাইড ইফেক্টও আছে। এটার ক্ষেত্রে আপনার পেন হতে পারে, তারপরে স্ট্রেচিং কমে যেতে পারে। তো এই পদ্ধতিটা কি করে করা হয়, এক্সারসাইজ হ্যান্ড ওভার হ্যান্ড মোশন টু পুশ ব্লাড ফ্রম দ্য বেস অফ দ্য হেড অফ দ্য পেনিস। তো আমি বলে দিচ্ছি কি করে এক্সারসাইজটা করতে হয়। এক্সারসাইজের নামটা আপনি মনে রাখেন, জেল কুইং। এটা আপনি গুগলে সার্চ করেও পেতে পারেন এই এক্সারসাইজের নামটা, কি করে এক্সারসাইজ করে তার ডিটেলস আপনারা দিতে পারেন, দেখতে পারেন। আমি এর ডিটেলসটা দেখাচ্ছি না, আমি একটা ছবির মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। দেখুন, প্রথমে আঙুলটা আপনাকে এরকম করে নিতে হবে, তারপরে এই মাথাতে ধরতে হবে, ধরে নিয়ে গিয়ে এই যেটা ধরছে ধরে নিয়ে গিয়ে পুশ করতে হবে, নিচের দিকে পুশ করতে হবে, মানে এটা ধরে নিয়ে গিয়ে এই দেখুন ধরে নিল, এখান থেকে উপরের দিকে পুশ করে নিয়ে আসছে, এটা উপরের দিকে পুশ করে নিয়ে আসছে, মানে ব্লাডটাকে নিচে থেকে উপরের দিকে নিয়ে আসতে হবে। অনেকে আবার বলে থাকে যে নিচে থেকে ধরে উপরের দিকে, মানে আপনি এদিক থেকেও করতে পারেন, মানে অনেক ক্ষেত্রে বলা আছে এই পদ্ধতিটা, জেল ক্লিন পদ্ধতিটা এভাবেও করতে পারেন কিংবা এভাবেও করতে পারেন। তো এই ছবি তারা এইভাবে করেছে, অ্যাকচুয়ালি ব্লাডটাকে প্রেশার দিয়ে উপরের দিকে নিয়ে আসতে হবে আপনাকে। অনেকটা হস্তমৈথুনের ক্ষেত্রে আমরা এটা করেই থাকি, হস্তমৈথুন বা মাস্টারবেশন যারা করে তারা এই পদ্ধতিটা করেই থাকে, এরকমটাই করে থাকে। তো এটা কিছু সাইন্টিফিক পদ্ধতিতে করতে হবে। আপনি জ্যাকলিন পদ্ধতিটা একটু গুগল করে নেবেন, দেখবেন কি সিস্টেমটা আছে ভালো করে করার। আমি আর ডিটেলসে যাচ্ছি না, আপনি দেখে নেবেন, বললে আমি ডিটেলস পরে দেখিয়ে দিতে পারবো। স্ট্রেসিং, স্ট্রেসিং করলেও পেনিসটা বড় হয়। স্ট্রেসিং, তো স্ট্রেসিং একটা ডিভাইস পাওয়া যায়, এই ডিভাইসের মাধ্যমে স্ট্রেস করতে হবে। যেরকম আমরা লম্বা হওয়ার জন্য ঝুলে থাকি, তো ওইরকম একটা স্ট্রেসিং পদ্ধতি আপনাদের এখানে থাকে, স্ট্রেসিং। এগুলো হলো স্ট্রেসিং ডিভাইস, এখানে পেনিস ঢুকিয়ে দিয়ে এখানে স্ট্রেস ঝুলিয়ে দিতে হবে। মানে আমরা যেরকম রিং টানি, দু হাত দিয়ে লম্বা হওয়ার জন্য যে রিং টানি, সেই সিস্টেমটাই পেনিসের সঙ্গে করতে হবে। তবে এক্ষেত্রেও স্ট্রেসিং পদ্ধতিটা কতটা সাফল্য সেটা এখনও গবেষণা পর্যায়ে আছে, সবাই বলে 1-2 ইঞ্চি বড় হতে পারে। ভ্যাকুয়াম ডিভাইস, এই ডিভাইসটা হলো ভ্যাকুয়াম ডিভাইস, ভ্যাকুয়াম পাম্প। এটা আপনি কিনতে পাবেন, আপনি এটা ডিভাইসগুলো কিনতে পাওয়া যায় ফ্লিপকার্ট অ্যামাজন এসব অনলাইন মার্কেটিং আপনি কিনতে পাবেন, আপনি দেখে নিতে পারেন, দামও বেশি নয়, ডিভাইসগুলো 300-500 টাকার মধ্যেই হয়ে যায়। আপনি ট্রাই করে দেখতে পারেন, এটা এই জিনিসগুলো এখানটা এই 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 কালো মানে হলুদ লাল যেটা দেখতে পাচ্ছেন, এটা এখানে লাগবে, লাগিয়ে এটা এই এটা এখানটায় লাগবে, লেগে এখানটায় দিয়ে আপনাকে এটাকে টানতে হবে। তো এটাতেও পেনিস বলা হয় যে 1-2 সেন্টিমিটার বড় হয়, তবে কতটা বড় হচ্ছে সেটা এখনো রিসার্চ লেভেলে আছে। তবে এটা করলে আপনার একটা চান্স থাকে ড্যামেজ ইলাস্টিক টিস্যু ইন পেনিস লিডিং টু লেস ফ্রম ইরেকশন। তো এই প্রবলেমগুলো আপনার আসতে পারে, সেগুলো আপনার মাথায় রেখে করতে হবে, বেশি করলে কম করলে, ঠিক আছে। দেখুন, অনেক সময় সোয়েলিং হতে পারে, তবে এটা সামথিং ইউজ টু ট্রিট ইরেকটাইল ডিসফাংশন। তবে ইরেকটাইল ডিসফাংশন যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে অনেক সময় এটা এই পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ, মানে অনেকেই বলে থাকে এই পদ্ধতিটা করলে ইরেকটাইল ডিসফাংশন এই ডিজিজ থেকে মুক্ত পাওয়া যায়, ইরেকটাইল ভ্রমণে যাদের দাঁড়ায় না, অ্যাকচুয়ালি বাংলাটা এরকম হলো। দেখুন, এটা এইভাবে লাগিয়ে এখানে পেনিসটাকে পুশ করে এটা দিয়ে টানতে হবে, এটা মেজারমেন্ট পেনিসের মেজারমেন্টের অনুসারেই লাগাতে হবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আবার কারো পেনিসের ক্ষেত্রে এটা এক ধরনের ডিভাইস, কারো বাঁকা তেড়া থাকে, তো এই বাঁকা তেড়া ঠিক করার জন্য এই ধরনের ডিভাইস পাওয়া যায়, স্ট্রেচিং ডিভাইস, এরকম ডিভাইস পাওয়া যায়, কারণ তো লম্বা সাইডে বাঁকা করলে স্ট্রেচিং করলে অনেক সময় ঠিক হয়। হ্যাঁ, এবার আমাদের বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের তেল পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি গ্যারান্টি দিয়ে বলে যে এই এটা ইউজ করুন আপনার পেনিস বড় হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনি যদি ইউজ করে থাকেন, আপনার এই পূর্ব অভিজ্ঞতা যদি থেকে থাকে, আপনি দেখবেন এটা কোনো কাজই করে না, যে কোনো বাজার যে কোনো মার্কেট প্রোডাক্টের ক্ষেত্রে করুন, এ ধরনের কোনো কাজই করে না। কারো কারো ক্ষেত্রে করতেও পারে, কিন্তু কাজের রেশিও 99% এটা বলে না। তো এইসব তেলের মধ্যে বিভিন্ন ধরনের হরমোন মেশানো থাকে, বিভিন্ন ধরনের মেডিসিন মেশানো থাকে, বিভিন্ন ধরনের কবিরাজও দেখবেন যেটা জোকের তেল, সাপের তেল, ব্যাঙের তেল,
এই তেলগুলো আপনাকে মালিশ করাবে। তো এক্ষেত্রে আপনাদের অনেকের ক্ষেত্রে আবার অ্যালার্জি তৈরি হতে পারে, মানে ইচিং হতে পারে, বিরক্তিকর তেল তেল বিরক্তিকর একটা ব্যাপার হতে পারে। তো অনেকেই আবার তেল মাখতে মাখতে আবার মাস্টারবেশন করে নেবেন, সেক্ষেত্রে আপনার লিঙ্গ শিথিলতার প্রবলেম হয়ে যাবে, মেন্টাল প্রেশারে আপনি ভুগবেন। তেল ইউজ করলেন, মাস্টারবেশন করলেন, তারপর দেখলেন যে আপনার পেনে শুয়ে আছে, তো এটা এক্ষেত্রে আপনার একটা মেন্টাল প্রেশার বা হেডেক দেখা দিলে। সেক্ষেত্রে আপনি তেল এসব ইউজ না করাই ভালো, বাজারের প্রোডাক্ট ইউজ না করাই ভালো। তবে আপনার যদি খুব ওভার কনফিডেন্স থাকে তাহলে আপনি ইউজ করে দেখতে পারেন, কিন্তু মোটের উপরে মধ্যাঘাত এটা কাজ করে না। এবার আসবো আমরা, দেখুন অনেক ক্ষেত্রে এটা হার্মফুল। এবার আসবো আমরা সার্জারি নিয়ে। হ্যাঁ, পেনিস লম্বা করার জন্য সায়েন্টিফিক পদ্ধতি হলো পেনিসের সার্জারি করা। যাদের মাইক্রো পেনিস আছে, ইরেকটাইল কন্ডিশন অবস্থা যাদের 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটারের কম, তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটা অবলম্বন করতে হয় সার্জারি। এবার কি সার্জারি করবেন? সার্জারি 2 রকমের আছে, শুনতে থাকুন কি কি সার্জারি করতে হবে আপনাকে। পিনিউমার ডিভাইস, এটা এক ধরনের ডিভাইস হয় যেটা আপনার পেনিসের ভেতরে কেটে প্রবেশ করানো হয়, যার কস্টিং মোটামুটি 1 লাখ টাকা কস্ট হয় আপনার, 1 লাখ টাকা খরচ হয় এই পদ্ধতিতে আপনার পেনিসটাকে বড় করতে চাইলে। দেখুন এটা পিনোমার ডিভাইস, একটা সিলিকন প্যাড থাকে, এটা মেডিকেল সিলিকন প্যাড থাকবে, এটা এটা 10-12 বছর আপনার স্মুথলি থাকবে, কোনো প্রবলেম হবে না, তার বেশিও থাকতে পারে, 10-12 বছর বলে ওরা গ্যারান্টি দেয়, কোনো প্রবলেম হবে না। তবে এই সার্জারিটা সব জায়গায় হয় না, খুব কম জায়গায় হয়, আপনি দেখে নিতে পারবেন। এই সার্জারিটাকে অনেকে সেফ সার্জারি বলে, একটা কিট পেনিসের ভিতরে ঢুকিয়ে দেওয়া, তো এক্ষেত্রে আপনার পেনিসটা কিছুটা বড় হবে, মোটা হবে। দেখুন এটা পিনোমার ডিভাইস ভেতরে ঢুকিয়ে দিয়েছে, বড় হবে, মোটা হবে, এবং ইরেকটাইল ডিসফাংশন যাদের আছে সে তাদের ক্ষেত্রে অনেকটা উপকারী হয়। তবে এটাও এখনও রিসার্চ লেভেলেই আছে, তবে অনেকে ইউজ করে এই পদ্ধতিটা। আর সাসপেনসরি লিগামেন্ট কাট, তো আরেকটা পদ্ধতি আছে সাসপেনসরি লিগামেন্ট, পেনিসটাকে যে ধরে রেখেছে আমাদের সাসপেনসরি লিগামেন্ট সিম্ফিসিস পিউবিসের সঙ্গে, সেটাকে কাট করে দিলে পেনিসটা অনেকটা ঝুলে যায়। একটা মানে পেনিসটার 2টা অংশ থাকে, একটা আউটার অংশ, একটা ইনার অংশ। তো আউটার অংশটাকে থেকে কিছুটা কেটে সাসপেনসরি লিগামেন্টটা কেটে বাদ দিলে ওটা বাইরের দিকে চলে আসে, সেক্ষেত্রে আপনার পেনিসটা একটু বড় দেখায় এবং 2 সেন্টিমিটার মতো বড় হয়ে যায়। সাসপেনসরি লিগামেন্ট, এই দেখুন সিস্টেমটা এখানটায়, পেনিসটা এখানে ধরে রেখেছে, এখান থেকে কেটে একটু ঝুলে দিয়েছে, এটা একটা সিস্টেম। তো আপনার কোন সিস্টেমে আপনি ইউজ করবেন আপনি ডিসিশন নিন, তবে আমি বলবো যে এইসব সার্জারিতে না যাওয়াই ভালো। মোটামুটি সবার পেনিস 5 সেন্টিমিটারের উপরেই থাকে ইরেকটাইল কন্ডিশনে, তো সেক্ষেত্রে আপনার দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই, আপনার সঙ্গীকে আপনি সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন করতে পারবেন, এ ধরনের কোনো দুশ্চিন্তাই করবেন না। প্রণ ভিডিও দেখে আপনি ফ্রাস্ট্রেশনে ভুগবেন না, প্রণ ভিডিওতে যেটা দেখা যায় সেটা আর্টিফিশিয়াল, এবং কারো কারো অনেকটাই বড় থাকতে পারে, সেটা আর্টিফিশিয়াল জিনগত ব্যাপার, তার হাইটের উপর অনেক ডিপেন্ড করে, তো সেক্ষেত্রে আপনার কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই।